এক সময় সারা বিশ্বের মোবাইল মার্কেটে রাজ করা নোকিয়া ফোনকে আজ আর প্রতিযোগিতার বাজারে খুঁজেই পাওয়া যায় না। কি এমন হলো একটা বেস্ট সেলিং কোম্পানির যাতে মার্কেট থেকেই পুরোপুরি উধাও হয়ে গেল তারা? 1865 সালে ফিনল্যান্ডে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে নোকিয়ার জন্ম। বহু বছর ধরে বাড়িতে রাখার ডায়াল ফোন বানাতে বানাতে নোকিয়া কোম্পানি প্রথম বাজারে নিয়ে আসে কার ফোন, অর্থাৎ গাড়ির মধ্যে থাকা ফোন। 10 কেজি ওজনের এই ফোনটির নাম দেয় নোকিয়া মোবিরা সেনেটার। তারপর নোকিয়া কোম্পানি ভাবল এমন এক ফোন বানানোর কথা যা লোকে হাতে নিয়েও ঘুরে বেড়াতে পারবে। তাই তারা 1984 সালে তৈরি করল 5 কেজি ওজনের পৃথিবীর প্রথম ট্রান্সপোর্টেবল ফোন, নোকিয়া মোবিরা টকম্যান। কিন্তু মাত্র 3 বছরের মধ্যেই গোটা বিশ্বকে আবারও চমকে দিল নোকিয়া। ফোনের ওজন 5 কেজি থেকে 800 গ্রামে নামিয়ে আনল তারা, নাম দিল নোকিয়া মোবিরা সিটিম্যান। 1987 সালে বাজারে আসা এই সিটিম্যানই বদলে দিল নোকিয়া কোম্পানির ভাগ্য। গোটা বিশ্বে প্রবল জনপ্রিয় হয়ে উঠল তাদের কোম্পানি, রাতারাতি বিখ্যাত হয়ে গেল তাদের সিটিম্যান ফোন। এখানেই থেমে থাকল না নোকিয়া। 1992 সালে তারা বাজারে আনল নোকিয়া 1011, আর আসার সাথে সাথেই গোটা ইউরোপ আর আমেরিকায় ছেয়ে গেল এই ফোন। কিন্তু এরপরেই নোকিয়া কোম্পানি দিল তাদের আসল মাস্টার স্ট্রোক। পৃথিবীর মানুষের জন্য তারা নিয়ে এলো প্রথম ফিচার ফোন, নোকিয়া 2100। নোকিয়া কোম্পানি ভেবেছিল এই ফোন মাত্র 10 লাখের মতো বিক্রি হবে, কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে শেষমেশ নোকিয়া 2100 ফোনটি কিনে নেয় প্রায় 2 কোটির মতো মানুষ। আর এই ফোনের এত বিশাল পরিমাণে বিক্রি নোকিয়াকে এনে দিল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মোবাইল কোম্পানির স্বীকৃতি। 2003 থেকে 2005 অবধি গোটা বিশ্বের 25% ও গোটা এশিয়ার 70% মোবাইল ফোনের মার্কেট ছিল নোকিয়ার দখলে। তাদের নোকিয়া 1100 ও নোকিয়া 1110 ছিল সেই সময়ের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন। কিন্তু 2010 সাল থেকেই শুরু হয় নোকিয়া কোম্পানির পতনের অধ্যায়। ততদিনে ইউরোপ ও আমেরিকায় অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমের আবিষ্কার হয়ে গেছে। অপরদিকে চায়নায় লোকাল মোবাইল কোম্পানিগুলো সস্তা দামের ফোন বিক্রি করা শুরু করে দিয়েছে। অন্যদিকে এশিয়া আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্যামসাং আর মটোরোলা কম দামে ভালো সফটওয়্যারের ফোন নিয়ে এসেছে মার্কেটে। কিন্তু নোকিয়া তখনও নিজেদের সফটওয়্যারকে উন্নত না করে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছিল হার্ডওয়্যারকে মজবুত করার। সব মোবাইল কোম্পানি যখন অ্যান্ড্রয়েডের পেছনে ছুটছিল, নোকিয়া আটকে ছিল নিজেদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে, আর এটাই ছিল নোকিয়া কোম্পানির সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কিছুদিনের মধ্যেই গুগল অ্যান্ড্রয়েড আর অ্যাপেলের সাথে প্রতিযোগিতায় টেক্কা দিতে না পেরে মার্কেট থেকেই উধাও হয়ে গেল নোকিয়া। এরপর স্টিফেন ইলোপকে নোকিয়া কোম্পানির দায়িত্ব দেওয়া হয়। মিস্টার ইলোপ নতুন মোবাইল মডেল নিয়ে শেষবারের মতো চেষ্টা করেন আবার মার্কেটে ফিরে আসার, কিন্তু এবারও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড সিলেক্ট না করে উইন্ডোজ সিলেক্ট করাটাই কাল হলো। যেখানে অ্যান্ড্রয়েডে লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন, সেখানে উইন্ডোজে হাতে গোনা কিছু অ্যাপ পেয়ে খুশি হলো না গ্রাহকেরা। ফলে নোকিয়া কোম্পানির ব্যর্থতার কফিনে শেষ পেরেকটাও গেঁথে গেল সজোরে। আর এভাবেই পৃথিবীকে মোবাইলের সাথে পরিচয় করানো বিশাল একটা কোম্পানি শুধুমাত্র যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে আজ গায়েব হয়ে গেছে পৃথিবী থেকেই। আসলে সাফল্য পাওয়া যতটা কঠিন, সাফল্য ধরে রাখা তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল